ছিল অধিবেশনের প্রায় শেষের দিকে এসে আমাদের বিজেপির যে জয়শ্রীরাম বলে ধনী, এনারা এটা জানেন না যে কোনো ধার্মিক ভাবাবে নিশ্চিতভাবে ধর্ম সবার কাছে আপন এবং শ্রীরামের শত্রু কেউ না। এরা যেন মনে হচ্ছে যে কেউ শ্রীরাম পন্থী হচ্ছে, কেউ শ্রীরাম বিরুদ্ধে হচ্ছে, এভাবে শ্রীরামটাকে ইউজ করা হচ্ছে। ধার্মিক আভাবে কখনো কোনো যে জায়গাটা কমন প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের পার্লামেন্ট, বিধানসভা, পৌরসভা, এখানে ধার্মিক আভাবে ঈশ্বর সস্তায় নাম কেনার জন্য, সস্তায় নিজে পাবলিসিটি করার জন্য এটা করাটা অন্যায়। এটা মীনাদেবী পুরোহিত করেছেন, এটা অন্যায় করেছেন। তার কারণ যেরকম জয়শ্রীরাম বললেন, আরেকজন বললো গড ইজ গ্রেট, কেউ বললো আরেকজন মুসলিম চেঁচিয়ে উঠলো, এতে যে আমাদের যে কাজটার জন্যে এই অধিবেশনটা সেই কাজটা হ্যাম্পার হয় এবং কমিউনালাইজেশন সোসাইটি এটা হওয়া উচিত না। কমিউনালাইজেশন সোসাইটি হলে সোসাইটি ভাগ হয়ে যায়, যেটা আমি তীব্র ভাষায় ধিক্কার জানাই। তার কারণ সব ধর্মই সবার কাছে এবং আমরা সব ধর্ম বিশ্বাস করি তার বিরুদ্ধে। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা করে কী হচ্ছে, আজকাল এমন একটা মুভমেন্ট এসে গেছে, এরপরে আমরা যারা বাংলার মানুষ আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি বাঁচানোর জন্য আমাদের একটা মুভমেন্ট দাঁড়াতে হবে। তার কারণ যারা মীনাদেবী পুরোহিতরা তাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছেন সংস্কৃতিটাকে যে বাংলার সংস্কৃতিটা হ্যাম্পার হচ্ছে। আজকে ধরুন উনি রামের সংস্কৃতি আনলেন, কেন দুর্গার সংস্কৃতি থাকবে না, কেন কালী ঠাকুরের সংস্কৃতি থাকবে না, এই তর্কের শেষ। কিন্তু বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, তাই বাংলার সংস্কৃতি বাঁচানোর জন্যই আর একটা মুভমেন্ট। এই পৌরসভা থেকে অনেক স্বাধীনতা সংগ্রাম হয়েছে, এই পৌরসভা থেকে অনেক সংস্কৃতির আন্দোলন হয়েছে, এই পৌরসভা থেকে আবার বাংলার সংস্কৃতি বাঁচানোর জন্য একটা অভিযান হওয়া উচিত বলে আমি মনে করি। এর বিরুদ্ধে কি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা? শাস্তিমূলক ব্যাপার না, এটা অনুচিত কাজ। আর আগে ভি আগার রাজ্যে কবি এসা হুয়া আগে চল দেখিয়ে, ফ্রিডম অফ স্পিচ, আদমি কা ফ্রিডম অফ স্পিচ হ্যায়, আদমি জো কুছ বোল সকতা হ্যায়, বহুত আদমি গালি দেতা হ্যায় রাস্তা মে খড়া হোকে, তো উসকো তো হম রেস্ট্রেন নহীং কর সকতে। ইনকা আপনা উপর এক জনপ্রতিনিধি হ্যায়, ও খুদ এক পুরানে কাউন্সিলর হ্যায়, উনকা দায়িত্ব কিতনা হি উনকো সমঝনা।